বাস্তব জীবনে শ্রমিকরাই আসল নায়ক বলে সম্প্রতি মন্তব্য করেছেন ঢাকায় ছবির শীর্ষ জনপ্রিয় নায়ক সাকিব খান। বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব সাকিব খান। বিশেষ বিশেষ দিবসে মাধ্যমটিতে নিজের মন্তব্য অকপটে বলে যান তিনি, আজও তার ব্যতিক্রম হল না। খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে নিজ বাসায় ছেলে জয়কে নিয়ে অবসর সময় কাটাচ্ছে সাকিব খান। ভিউয়ার্স পুরোটা জানতে ভিডিওটা না টেনে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গত পয়লা মে সাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্টে শ্রমিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানান। এসকে ফিল্মসের কর্ণধার সাকিব খান সেখানে লেখেন, সমাজের অন্যান্য পেশার মানুষের মতো সকল শ্রমিকদের মর্যাদা সম্পন্ন শ্রেণী হিসেবে আমাদের দেখা উচিত, তাদের পরিশ্রমের ফলে আমরা ভালো থাকি। এদিকে সাকিব খান পর্দায় সেরা নায়ক, গত এক যুগের বেশি সময় ধরে তিনি শাসন করছেন বাংলা চলচ্চিত্র। তাই তো খ্যাতির শীর্ষে থাকা অপ্রতিদ্বন্দ্বী নায়ক সাকিব বললেন, প্রতিটি শ্রমিকের জন্য ভালো থাকে এক একটি পরিবার, তাই তারাই রিয়েল লাইফের হিরো। সবশেষে সাকিব খান লিখেছেন, নিশ্চিত হোক শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ, সুস্থ থাকুক সকল শ্রমজীবী মানুষ, উন্নত হোক দেশ, জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের সব শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছা। অন্যদিকে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউনে বর্তমানে রাজধানীর গুলশানের বাসভবনে অবস্থান করছেন সাকিব খান। সেখানে লিডার আমি বাংলাদেশ সিনেমায় নতুন লুকে হাজির হতে নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। এর বাইরে রমজান মাসে রোজা রাখার পাশাপাশি ধর্মে মন দিয়েছেন ঢালিউড কিং। তবে অবসরের সময়ে ছেলে জয়কে খুব মিস করছেন বলেও জানান সাকিব খান। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে এই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।